৭৭তম স্বাধীনতার উপলক্ষে তিরঙ্গা যাত্রা এমকে গান্ধী কলেজে, দেশে শান্তি ও সহিষ্ণুতা ফিরিয়ে আনতে রাজনেতাদের প্রতি আহ্বান উদ্যোগে, আজাদি কা অমৃত মৌসুমের সমাপনী ও ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে কনকনে বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবারে উত্তর করিমগঞ্জের এমকে গান্ধী কলেজ প্রাঙ্গণ থেকে তিরঙ্গা যাত্রা বের করেন কলেজের ছাত্রছাত্রী সহ শিক্ষকরা। প্রায় তিন কিলোমিটার রাস্তা পরিক্রমা করে বৃহত্তর ফকিরবাজার এলাকা পদযাত্রা শেষে ফের কলেজের মাঠে এসে সমাপ্ত হয় এদিনের তিরঙ্গা যাত্রা। স্বাধীনতা দিবস উপলক্ষে বিগত দিন কয়েক থেকে বৃহত্তর ফকিরবাজার অঞ্চলে আনন্দময় পরিবেশ বিরাজ করলেও স্বাধীনতা দিবসের দিন সকালে প্রবল বৃষ্টির ফলে আনন্দে বাটা পড়ে কিছুটা। এদিন সকালে প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজ অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী। পরে কনকনে বৃষ্টিকে উপেক্ষা করে এদিন বেলা ১০টায় শোভাযাত্রা বের করা হয়। হাতে হাতে তেরঙ্গা পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন এমকে গান্ধী কলেজের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। কলেজ অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দেশের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশে শান্তি সম্প্রীতি বজায় রাখতে রাখতে এবং স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ বাস্তবায়িত করতে আমাদের আজকের এই শুভযাত্রা। সেই সঙ্গে দেশবাসী সহ সকল রাজনেতাদের উদ্দেশ্যে বলেন, বিবিধের মাঝে মিলনও মহান, এই বাণীকে অনুসরণ করে দেশে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষা করতে বিশেষ করে রাজনেতাদের প্রতি আহ্বান জানান অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী। এদিনের কার্যসূচির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ সহ অন্যান্য অনুষ্ঠান ছিল। আজকে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম এমকে গান্ধী কলেজের পক্ষ থেকে, এবং আমরা পদযাত্রা তিরঙ্গা যাত্রা করলাম। প্রায় ৩ কিলোমিটার পদযাত্রা আমরা করেছি। আজকের এই দিনে আমরা আমাদের কাছে আমার একটাই আপিল, যাতে দেশ যে ঐক্য এবং শান্তি যাতে বজায় থাকে, এই ঐক্য এবং শান্তি বজায় থাকার জন্যই আমরা আজকে এই শোভাযাত্রা শুরু করেছিলাম। দেশের মানুষের মধ্যে যাতে ঐক্য এবং শান্তি অটুট থাকে, যে আদর্শ নিয়ে মহান স্বাধীনতা সংগ্রামীরা এই দেশকে স্বাধীন করেছেন, তাদের আদর্শকে অন্তত আমরা যাতে অনুসরণ করে চলতে পারি, এবং সেই সাথে সাথে দেশের মানুষ, দেশের সব শ্রেণীর মানুষ যাতে তাদের আদর্শকে, মহান স্বাধীনতা সংগ্রামীদের আদর্শকে যাতে অনুসরণ করতে চলতে পারে, এই কামনা করছি। এবং সেই সাথে সাথে সমস্ত দেশবাসীর কাছে, রাজনেতার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যে বিভেদের মাঝে মিলন মহান, যেটা বিভেদের মধ্যে যে ঐক্য, আমাদের যে ঐক্য যেটা আছে সেটা যাতে অটুট থাকে, দেশের মধ্যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বজায় রাখা যায়, কোনো সাম্প্রদায়িক হিংসাকে যাতে প্রশ্রয় দেওয়া না যায়, আমাদের সমাজে যদি শিক্ষিত মহল এটার বিরুদ্ধে বেরিয়ে যায়, অসহিষ্ণুতার বিরুদ্ধে যদি বেরিয়ে যায়, অসহিষ্ণুতার বিরুদ্ধে যদি কথা বলতে পারে, তাহলে হয়তো দেশের মধ্যে সহিষ্ণুতা ফিরে আসবে, দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। আমরা প্রত্যেকেরই, সমস্ত ভারতবাসীর মঙ্গল কামনা করছি, সেই সাথে সাথে সমস্ত পৃথিবীর মঙ্গল কামনা করছি। সব জীব যাতে শান্তিতে থাকুক আজকের এই দিনে আমি এই প্রার্থনা করছি পরম করুণাময়ের কাছে, এবং সেই সাথে সাথে এটাও কামনা করছি আমাদের সংবিধান যাতে অটুট থাকে, যে সংবিধানের বাণীগুলো লিখে গেছেন ডক্টর বিআর আম্বেদকর, সেই সংবিধানের বাণীগুলো যাতে অটুট থাকে, রাজনেতারা যাতে সেই সংবিধানের বাণীকে মূল্যায়ন করেন এবং তাকে মূল্য দিয়ে দেশ চালিয়ে যান, এই কামনা করছি। আজকে আমরা সকালে পতাকা উত্তোলন করে প্রথমে কিছুটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি, তারপরে বৃষ্টি কমার পরই আমরা বৃষ্টির মধ্যে এবং কিছুটা কমেছে এরই মধ্যে আমরা বেরিয়েছি সেই পদযাত্রা অনুষ্ঠানে। এবারেও আমরা এখনও আবার আমরা সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান করব, এবং তারপরে আমাদের আজকের এই অনুষ্ঠান মোটামুটি শেষ হবে। এবং গতকালও আমরা কিছুটা গাছ রোপণ করেছি এই উদ্দেশ্যে, কলেজের মধ্যে বৃক্ষরোপণ কার্যসূচি আমরা চালিয়েছি। এরকম তিন চার দিন ধরেই কলেজে এরকম অনুষ্ঠান চলছে বৃক্ষরোপণ কার্যসূচির মধ্যে দিয়ে, এগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন করে চলছি।